মোবাইল ফোনের সম্মোহন। ফোন পে ক্যাশব্যাক পেতে গিয়ে নদিয়ার শান্তিপুরের এক যুবকের খোয়া গেল 51,500 টাকা। গতকাল সন্ধে নদিয়ার শান্তিপুর ব্লকের হরিপুরের বাসিন্দা সমীর বিশ্বাসের মোবাইল ফোনে একটি কল আসে ফোন পেতে 4,500 টাকা ক্যাশব্যাক নেওয়ার জন্য। ফোনের অপর প্রান্তে থাকা অপরিচিত ব্যক্তির কথা অনুযায়ী ফোন পের বেশ কয়েকটি ধাপ অপারেট করেন সমীর বাবু। প্রথমবারে 4,500 টাকা এবং দ্বিতীয়বারে 4,700 টাকা খোয়া গেছে বলে তিনি জানতে পারেন কিছুক্ষণ বাদে। অপর একটি কিপ্যাড মোবাইলে তার ব্যাংকিং পরিষেবার সমস্ত মেসেজ আসে, তাই অ্যান্ড্রয়েড মোবাইলে ধরা পড়েনি বলে তিনি জানান। এরপর শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ করেন তিনি। বিষয়টি খতিয়ে দেখছে শান্তিপুর থানার পুলিশ। আমার ফোন পে থেকে আমাকে ফোন এসছে, বললো আপনি ক্যাশব্যাক পাবেন, 4,500 টাকা আপনার নামে ক্যাশব্যাক এসছে। তো আপনার ফোন পেটা চালু আছে? আমি বললাম না। তো বললো চালু করুন। তো চালু করলাম, ও যেভাবে যেভাবে বলছে করুন, তারপরে আমি সেভাবে ওই নাম্বার দাওয়াচ্ছি, এই করছি, সে করছি, নানান কিছু করছি, যেভাবে যেভাবে বলছে সেভাবে করছি। তার মানে পাসওয়ার্ডও বলেছেন? হ্যাঁ, পাসওয়ার্ড বলিনি, ওই পাসওয়ার্ড নাম্বার আমাকে বলছে আপনি এটা এটা পাসওয়ার্ড নাম্বার পিন নাম্বার দাবান, করছি, দুইবারই করেছি, দুইবারে টাকা কেটে নিয়েছে। কত টাকা করে? একবার 47,000, একবার কত? 4,500। টোটালি 51,500। টোটালি 51,500। তো তারপর আপনি থানায় কমপ্লেন করেছেন? হ্যাঁ, আমি থানায় কমপ্লেন। ওই নাম্বারটাই রিপিটেডলি ফোন যাচ্ছে, যে নাম্বারটা থেকে আপনাকে ফোন করা হয়েছিল? হ্যাঁ, ওটাকে ফোন করছেন যখন তখন আবার যাচ্ছে তার কাছে? আবার আমাকে আবার ফোন করেছিল আধা ঘন্টা বাদে। ফোন করে বললো আপনি তো বাকি কাজটা কমপ্লিট হয়নি, আপনি দাদা বাকি কাজটা করলেন না তো স্যার আমাকে বলছে। তখন আমি তখন থানায় দাঁড়িয়ে আছি, দিয়ে আমি আর ওর সঙ্গে ইয়ে কথা বললাম না, দিয়ে কেটে দিয়েছে। তার মোবাইল কল রেকর্ডিং করেছিলেন? না। আচ্ছা, তো তৃতীয়বারে ফোনটা কি বললো? দ্বিতীয়বারে ফোন করে বললো আপনি তো বাকি কাজটুকু আমাদের সাথে বাকি কথা বললেন না, আপনি কেটে দিলেন। এই তো এখন কি ভাবছেন, মানে কি করবেন ভাবছেন? এখন আমি থানায় আমাকে থানায় সব রকম আমাকে হেল্প করে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে থানা থেকে। আমি থানার কথা মতো আমি সেই কাগজপত্র ওখানে ব্যাংকে আপনি দেখলেন আপনার কাছ থেকে ব্যাংকে আমি দেখলাম কেটে নিয়েছে আমাকে। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।